বন্ধুরা, সতো রুটি ভেষজের সমন্বয়ে একটি স্পেশাল হালুয়া আপনাদেরকে তৈরি করা শেখাবো। বন্ধুরা, ইউটিউবে অনেক ভিডিও আপনারা দেখে থাকেন, প্রত্যেকটি ভিডিও আলোচনা বা কেউ কিছু শেখানোর পরে কথা একটি আমাদের কাছ থেকে নিন। বন্ধুরা, আমার ভিডিওগুলোও দেখেছেন, আমার চাওয়া, আমার ইচ্ছা একটাই যে আপনারা নিজে তৈরি করুন, নিজে শিখুন, নিজে সেবন করুন, নিজে উপকৃত হন, অপরকে উপকৃত করুন। বন্ধুরা, আলোচনা দীর্ঘায়িত করব না, এইটা কেন তৈরি করবেন এই হালুয়াটি? বন্ধুরা, তাদের প্রাইভেট সমস্যা রয়েছে, প্রাইভেট সমস্যা এত গভীরে পৌঁছে গিয়েছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক একদম বিচ্ছিন্ন হওয়া অবস্থা। বন্ধুরা, ক্যান্সার হলে একজন মানবকেই ধ্বংস করে, আর এই প্রাইভেট সমস্যা এটি একজন মানবী সহ দুটো পরিবারকে ক্ষতিগ্রস্ত করে, এবং অনেক সময় সামাজিক অবক্ষয় এই প্রাইভেট সমস্যা থেকেই হয়। বন্ধুরা, তাই কোনো লজ্জা নয়, কোনো সংকোচ নয়, এই ধরনের শক্তিশালী হালুয়াগুলো আপনারা নিজেরা তৈরি করা শিখুন, অপরকেও শেখান। বন্ধুরা, আসুন কী কী রেমেডি প্রয়োজন হয়, কতটুকু পরিমাণ এবং কীভাবে তৈরি করতে হয় সেবন বিধি সহ আমি আলোচনা করব। বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন বিলেই আশরা। বন্ধুরা, এই মাথারা এটি হাতি শুরুর মতো, এটা কাটা নিচের দিকে, উপর দিকে হাত টানলে সবগুলো কাটা বিদ্ধ হবে। বন্ধুরা, এটি নেটে আপাং লিখে সার্চ দিলে এটি গোলাপি আভাযুক্ত আপাং এবং সাদা আপাং দুই রকমের পাবেন। আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় বিলেই আশরা। এটি 5 গ্রাম। বন্ধুরা, 1 গ্রাম সমান মানে 5 তোলা প্রয়োজন। বন্ধুরা, 12 গ্রাম সমান সমান 1 তোলা এর শিকড় প্রয়োজন। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন কাটাই খুর্দ বা কাটা খুঁড়ে, আঞ্চলিক ভাষায় এটি কাটাই খুর্দ বা কাটা খুঁড়েই বলা হয়। এটির শিকড় 5 তোলা। বন্ধুরা, জ্যোষ্ঠী মধু দেখতে পাচ্ছেন, এর ডগাটা মুখে দিলে মুখ মিষ্টি হয়ে যায়, এর শিকড় 5 তোলা। বন্ধুরা, একটি আছে হাতি সুর, বন্ধুরা মিস্টেক হয়ে গিয়েছে, হাতি সুর প্রয়োজন, এর শিকড় 5 তোলা। বন্ধুরা, হাতি সুর লিখে সার্চ দিলে আপনারা এটা চিনে ফেলবেন। বন্ধুরা, এবার আসুন, এখানে দেখতে পাচ্ছেন শিমুল মূল, এটি দরকার 1/2 কেজি অর্থাৎ 500 গ্রাম। বন্ধুরা, দেশি মুরগির 6টা ডিম প্রয়োজন। প্লিজ জিজ্ঞাসা করবেন না পোলট্রি হবে কি না, হাঁস হবে কি না, এটি দেশি মুরগির ডিমই 6টা প্রয়োজন। খাঁটি মধু 1/2 কেজি, এখানে দেখতে পাচ্ছেন মিশ্রি। বন্ধুরা, এটি অল্প পরিমাণে শুধু আপনাদেরকে দেখানোর জন্য, এটা 1 কেজি 250 গ্রাম, যেটাকে 1/4 কেজি বলে। বন্ধুরা, দেশীয় কলা এটা প্রয়োজন 6 পিস। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এটি মকর ধোস, এখানে 6-7 তোলা রয়েছে, আমাদের প্রয়োজন 1 তোলা অর্থাৎ 12 গ্রাম। 1 তোলা পরিমাণ বন্ধুরা বীর্যমণি, এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাবলার আঠা, এটা 50 গ্রাম। 50 গ্রাম পরিমাণ কাতি লাগাম, এটা ভালোভাবে চেনেন, এ নিয়ে ব্যাপক আলোচনা আছে ইউটিউবে। ইসুপগুলের ভুষি, আপনাদের সুপরিচিত একটি ভুষি, যারা কোষ্ঠকাঠিন্যের জন্য এটি সেবন করে থাকেন, 50 গ্রাম। বন্ধুরা, দারচিনি, এটি সুগন্ধি আনয়নের জন্য, রুচি বাড়ানোর জন্য এটি ব্যবহার করা হয় 10 গ্রাম। বন্ধুরা, এই মশলার মধ্যে কালো গোটা বা কালো এলাচ যেটাকে বলা হয়, এটা 4 থেকে 5 দানা, আর এটা দেখতে পাচ্ছেন সাদা এলাচ, এটি প্রয়োজন যে কয়েকটা দানা দেখতে পাচ্ছেন, 4 থেকে 5 দানা বা 7 দানা দিলেও কোনো সমস্যা নেই। বন্ধুরা, এই সবগুলোকে ভালোভাবে পিষে নেবেন। এরপরে বন্ধুরা, যতগুলো শিকড় আপনাদেরকে দেখালাম, এই শিকড়গুলোকে ভালোভাবে একদম এমনভাবে মিহি করে পেস্ট করে ফেলবেন যাতে ছোবরা ছোবরা বা গুটি গুটি না থাকে, চিকন চিকন করে কেটে ব্লেন্ডার মেশিনে দিলে সবচেয়ে ভালো ব্লেন্ড হয়। বন্ধুরা, মকরদ ছাড়া সবগুলো রেমেডিকে একসাথে মিক্সড করতে হবে, মিক্সড করে জাল দিতে হবে, অম্লত্ব কেটে গেলে তখন দুধ মিশাতে হবে। বন্ধুরা, এই দুধ প্রয়োজন
5 কেজি এই 5 কেজি দুধকে জাল দিয়ে অর্ধেক করে রেখে দিবেন এরপর যখন এই সবগুলো ভেষজের একত্রে রেমেডিটি তৈরি হয়ে রান্না হয়ে যাবে অম্লত্ব কেটে যাবে তখন দুধ দিয়ে মিক্সড করে নামানোর ঠিক 10 থেকে 15 মিনিট আগে এই মকরদোষের মিহি পাউডারটা পুরো রেমেডির সাথে মিশিয়ে দিবেন এইভাবে তৈরি হয়ে যাবে সুপার ডুপার একটি হালুয়া এরপরে ঠান্ডা করে বায়ুরোধী কন্টেইনার বা কাচের বয়ামে রেখে এটা 14 দিনের মধ্যে খেয়ে শেষ করবেন পরিমাণ অনেক হবে কিন্তু খেতে হবে 14 দিনের মধ্যেই বন্ধুরা সকালে দুপুরে রাত্রিতে আপনি এটা আন্দাজ করে পরিমাণ ঠিক করে নেবেন যে কিভাবে খেলে এই পরিমাণটা 14 দিনের মধ্যে শেষ হয় বন্ধুরা এইভাবে সেবনের দ্বারা আপনার সমস্যা যত গভীরেই যাক না কেন আপনার সমস্যা যত কঠিন হোক না কেন সমাধান হবেই হবে ইনশাআল্লাহ